হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন দেখো আমি আসানসোল বাজারে ঘুরছি, তো জানি না কোথায় ঢুকবো কী করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বৃষ্টি পড়ছে, ওই জন্য জামাটা গুটিয়ে গুটিয়ে চলতে হচ্ছে, লং তো। বৃষ্টিতে ভিজে ভিজে এখন আমরা খাবার খেতে যাচ্ছি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা আগের বারে বাজারেও বৃষ্টি পেয়েছি, এবারও সেম টু সেম। খিদা পেয়ে গেছে, এখানে খাবার খেতে এসেছি, শপিং তো হয়ে গেল মোহন থেকে, এবার অন্য কোথায় যাবো তার আগে চলো পেট পুজোটা করে নিই। প্রচুর খিদা পেয়ে গেছে। মায়ের জন্য চলে এসেছি গরম গরম ছোলা বাটারা। হ্যাঁ, মা বলছে আগে তোমরা খাও, কিন্তু না, আগে তোমাদের জন্য এসেছে, তোমরা খাও। তোমার জন্য আসছে, এটা খেতে আমার জাস্ট দারুণ লাগে, খেয়ে নি চলো। এরকম মা ঢুকছে সোনার দোকানে, কি করাবে কে জানে। তো আমরা এখানে হাড় দেখছি, তো হাড়ের কত দাম কি না, কখন কত ভরি চলছে এইসব। হাত আবার পোলা বাঁধা দেখছিলাম, শাখা বাঁধা দেখছিলাম, অনেক ধরনের দেখলাম, চুর দেখলাম, অনেক কিছু দেখলাম। তো সোনার দোকানে গেছিলাম, সোনার দোকানের দাম জিজ্ঞেস করছিলাম, এখন তো ভাদ্র মাস চলছে, তো হাড়ের দাম জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখনও হাই রেট, এখন কেনা হাড়টা হবে না। জাস্ট ঘুরলাম, একটু এনজয় করলাম, এবার আবার শপিংয়ে লেগে পড়বো। হাটি ঢুকছি, নীলের জন্য কিছু কেনাকাটা করবো। বিএন ঘাটিতে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাল রয়েছে, আমাদের শপিং হয়ে গেছে, খুব সুন্দর শাড়ি হয়েছে। দেখো সিঁড়িতে উঠতে পারবে না, একটু সিঁড়িতে অনেক সিঁড়ি আছে। চলো মা, প্রচুর ভিড়। তো বিএন ঘাটিতে বাচ্চাদের কালেকশন খুব সুন্দর সুন্দর রয়েছে। আমি এখান থেকে পুচকুর জন্য চারটা জামা নিয়েছি, তো কী কী নিয়েছি ওটা তোমাদেরকে বাড়ি এসে দেখাবো। মোহন থেকে দুটো নিয়েছি পুচকুর, আর বাকি চারটা এখান থেকে। খুব সুন্দর কালেকশন, এক চয়েসে আমার জামাগুলো পছন্দ হয়ে গেছে, তো খুব সুন্দর। আমি তোমাদেরকে সব বাড়ি এসে শেয়ার করবো। এখানে লাইটেরটা না খুব বেশি পাওয়ার, ওই জন্য লাইটটা খুব ইকম আছে। তোমরা হয়তো বলবে লাইটটা কেমন কাঁপছে, কিন্তু এটা লাইটের ফলের জন্য, এটা প্রতিবারই হয় যখনই আমরা বিএন ঘাটে আসি। একটা জামা বাঁচলাম, মা শপিং করছে আরো নীলের জন্য, নীলের কেনাকাটা এখনো হয়নি। নীলের জামা কখনো হয়নি, অনেক হয়ে গেছে গেঞ্জি তো। তাও তো কাটা জামা নয়, না না কাটা আছে। নীলের শপিং করা হয়ে গেল, এখানে বিয়ের বাড়ি থেকে কিনলাম, কী কী কিনলাম ওরা তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো। এখন বিল হচ্ছে, বাবা বিলটা মেটাচ্ছে। তো বাবু গেছে আমার জন্য ওই চুড়িদারটা টেলার দিয়েছিল, ওটা আনতে গেছে। তো বিএন ঘাটি থেকে বার হয়ে দেখো এখানে আমরা সোনার জিনিস কিনছি, সোনা তো কিনতে পারলাম না, তাই এগুলো সোনা হিসেবে পরবো বলে কিনছি। এখানে শাঁখা বাঁধা কিনলাম, তারপর শাঁখা পোলা বাঁধা কিনলাম, তারপর মা কিনলো চুর আর চুড়ি কিনলো, কী কী কিনেছে ওগুলো বাড়ি যে সব। তো এখানে শপিং করলাম, নীল নিয়ে নিয়েছে, তাকে দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও, দাদাকে দাও। হ্যাঁ, নীলের হাতে নীল নিয়েছে। দুর্গাপুজো মানে জামা জুতো, তো আমার জামা এখনও কেনা হয়নি, শাড়ি কেনা হয়ে গেছে। তো এখানে দেখো 150 টাকার জুতো রয়েছে, খুব সুন্দর কালেকশন, দারুণ কালেকশন। তো আমার এক চয়েসেই পছন্দ হয়েছে, আমি এখান থেকে এক জোড়া জুতো নিয়েছি, খুব সুন্দর ডিজাইন। তারপর এখানে চলে এসেছি চুড়িদার কিনতে, তো এখান থেকে আমার চুড়িদার পছন্দ হয়নি একটাও, আমি ডিজাইন জোনটা খুঁজছিলাম ওটা পাচ্ছিলাম না সেভাবে। তো এখানে অনেক রকম রয়েছে কিন্তু আমার পছন্দ ছিল না। তো আমার জুতো হয়ে গেছে, তো নীলের জুতো কিনবো না সেটা কোনো হয় বলো, আমি কিনেছি এখানে নীলের জুতো কিনতে চলে এসেছি। তো এখানে জুতোগুলো সাইজে নীলের হচ্ছিলো না, খুব বড় হচ্ছিলো একটা, তো খুব ছোটো হচ্ছিলো। তো এটা খুব সুন্দর ছিল জুতোগুলো, কিন্তু প্রচুর বড় হচ্ছিলো নীলের, আর দাম বলছিল প্রায় 500-600 টাকা করে দাম, কিন্তু 600 টাকার পরিমাণে জুতোগুলো সেইভাবে নয়ই। তারপর এখানে দেখো চুড়িদার পাচ্ছি, দেখো কি সুন্দর সুন্দর চুড়িদার রয়েছে। এখান থেকে আমি একটা চুড়িদার নিয়েছি, লালটাই থাক, এটা প্রাইস কত লাগবে? আমাদের শপিং হয়ে গেছে, শুধু নাইটিগুলো বাকি আছে। আর এখানে দেখো নীল নিজের শপিং করছে, গাড়ি কিনছে নিজের হাতে, এই ফার্স্ট টাইম নীল নিজের হাতে, বিশেষ করে গাড়ি কিনলো, তারপর কিনলো একটা দোল্লা, এরকম দুটো কিনেছে, ও সব নিয়ে নিবে, ও বলছে আমাকে সব দিয়ে দাও। দেখো আরও তুলছে, খেলাগুলো খুব পছন্দ হয়েছে, ও নিজের হাতে কিনলো, শপিং করছে নিজেই। তো এগুলো বাড়ি নিয়ে আসবে, এসে কী করবে জানি না, কিন্তু খেলনা কিনতে খুব ভালোবাসে উনি। আর তারপর আমরা চলে এসেছি নাইটি কিনতে, তো এখানে মায়ের নাইটি অলরেডি বাচ্চা হয়ে গেছে, এবার আমি বাঁচবো। এগুলো কাপতাম সব,
আর নরমালও বার করো, ঠিক আছে? আর একটু অন্য ডিজাইনের মধ্যে নেই, আর এই শুধু জ্যাকেট মানে এই ভিতরে নাইটি থাকে না, এরকম দাম প্রাইস আমার কাছে একবে। আর মা আগে চলে গেছে, এবার গাড়িতে যাচ্ছি, গাড়ির কাছে তো এখানেই রাস্তা আছে, তো এই গলিটাতে ঢুকে যাব। এবার শপিং এ পুরো ভর্তি, আমি কোথায় বসবো, বাবা কোথায় বসবে, জায়গা নেই, মা বসে গেছে, তুমি আগে চলে যাও তারপর বসবো। প্রচুর শপিং করে নিয়েছি আজকে, চলো হচ্ছে, তো আমরা অলরেডি কালাতে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো, তো চলো কি খাই তোমাদের সাথে শেয়ার করবো, এখন রান্না হয়নি। স্যালাড কাটা হচ্ছে, এই ভাত হচ্ছে এখানে। আজকে আমাদের শপিং তো তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে বাবু আর বাবার শপিং তো, আর নীলের ওই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আগের বারে শপিং বাবারে অনেক দেরি হয়ে গেছিল, এখন থেকে বাড়িতে কি করবে, গেলে একটু শুয়ে পড়বো, পোস্ত বানানো হচ্ছে, আর তড়কা হয়নি না হবে কে জানে, তড়কা হয়ে গেছে বানানো হবে, এখনো হয়নি, এই কলাই সিদ্ধ করা আছে, এখানে দেখো নাচ দেখো নীলের, নীল এখানে পুরো এনজয় করছে তাই না, কি বলে কি বলে, তুমি কোথায় গেছিলে, তো এখানে গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, ডিজে না সবাই নাচ করছে, রুটি দুটো রুটি বেশি খেতে পারবো না, এখানে আলু ভাজা আছে, চাটনি আর চিকেন আছে, বাবু আমার ধরো চিকেন আর তড়কা, তড়কাটা আমার বাবু তড়কা নেবে না, চিকেন দিয়ে খাবে, চিকেন চলে এসছে, আর মাদের জন্য ভাত আসবে, ওই জন্য বসে আছে, চল ভাত আর ডাল খাইয়ে দিয়েছি, আর একটু পোস্ত, আর নীল এখন শশা খাচ্ছে, আর তারা কোথায় এখানে বসেছে খেতে, হ্যাঁ ভাত চলে এসছে, আর বাবাদেরও চিকেন আসছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, নীল আমি বসে আছি এখানে, মা খাচ্ছে, বাবুরও খাওয়া হয়ে গেছে, বাড়ি যাবো, একা যেও না, ডগি আছে একটা বড় ডগি,
তো আমরা দোমানি ঢুকে পড়েছি, দোমানিটা দেখো সাজানো রয়েছে, সামনে দুর্গা পুজো, এখন গণেশ পুজো পার হলো, এখনো ঠাকুর রয়েছে, তো ওই জন্য দেখো চারিদিকটা পুরো লাইটে সাজা, ঠাকুরটাও খুব সুন্দর লাইট চলছে, আর ডিজে গানও বাজছিল, কিন্তু কারেন্ট নেই, পুরো অন্ধকার। এই জিনিসপত্র গোছানো হচ্ছে, মা বাবু দাঁড়িয়ে আছে নীলের হাগিস নিয়ে, তো নীলের হাগিস পুরো ইয়ে হয়ে গেছে ভর্তি হিচি করে করে। তো বাড়িতে চলে এসেছি, এখানে সব শপিংগুলো রেখেছি, শাড়ি যা যা কিনেছি, তো তোমাদেরকে ভাবলাম নাইটি দুটো দেখিয়ে দিই, দুটো নয় চারটে নাইটি কিনেছি, দুটো কাপ্তান নাইটি আর দুটোই নর্মাল নাইটি, তো দেখো খুব সুন্দর, আর লেস ব্যাকার নীলের জন্য কেনা হয়েছিল, আর নাইটিগুলো দারুণ, কিন্তু নাইটিগুলো আমি এখন সেলাই করতে দেবো মানে আজকালের মধ্যে, আর শাড়িটাও দেবো, ব্লাউজ পিস বানাবো, আর দেখো নাইটিগুলো খুব সুন্দর, খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটা ব্লু কালার, ব্লু কালারটা ভেবেছিলাম নেবো না, কিন্তু বাবু বলছে না না এটা নিয়ে নাও, তোমাকে খুব সুন্দর লাগবে, বাবুর একটু ব্লু কালারটা বেশি পছন্দ, আর ওই জন্য আমাকে শাড়িটাও দেখবে ব্লু কালারে কিনেছি, নাইটিটাও কিনেছি, আর এই কালারটা আমি পছন্দ করেছি, দেখো খুব সুন্দর কালারটা, তোমাদেরকে ভালো করে আরেকবার দেখিয়ে দেবো, এখন সামান্য একটু দেখিয়ে দিচ্ছি, আরে দেখো ব্লু কালারটা, তো ব্লু কালারটা ঘোর ব্লু নয়, হালকা হালকা ব্লু কালার। তো নাইটিগুলো আমি দেখছি, বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, নীলকে ওখানে খাইয়ে দিয়েছি, দোকানে নর্মাল ভাত করেছিল নীলের জন্য, আর ডাল আলু পোস্ত, তো তোমরা কালনার হোটেল আছে, কালনার হোটেলটা না খুব ভালো, হোটেলটার নামটা ভুলে গেছি, কিন্তু ওখানে তোমরা বাচ্চাদেরও পাবে খাবার, তো ছোটো বাচ্চা 2 ইয়ারের বাচ্চা যদি বলো না খাবার হোটেলে খাওয়া যায়, তো খুব বিনা রিচে ওরা বানিয়ে দেয়, আগে থেকে একটু অর্ডার দিলেই হবে, তো খুব ভালো ব্যবহার। আর আমি এখানে নাইটিগুলো দেখছি, তো নাইটিগুলো না মনে হয় সব দেখি বারবার, তো দেখতে ইচ্ছা হচ্ছে। তো অনেক রাত হয়ে গেছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর হ্যাঁ কালকে আমি তোমাদেরকে শপিংগুলো দেখাবো, তো শপিংগুলো দেখার জন্য সবাই রেডি থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।